সুপ্রিয় দর্শক, সবুজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে আজকে আমরা দেখব এই হাসনুহানা বা কুইন অফ দ্য নাইট নামে সারা বিশ্বে পরিচিতি ফুলের ডালের কাটিং থেকে কিভাবে খুব সহজে চারা তৈরি করা যায়। মূলত এই ফুলটি রাত্রে ফোটে। ফুলের সৌন্দর্য অতটা ভালো না হলেও এটা সুগন্ধির জন্য বিখ্যাত। তবে দেখবেন অনেকেই আমরা করি কি, বাড়িতে লাগাতে এই গাছটি খুব ভয় করি। ভয় করি এই কারণেই, অতিরিক্ত সুগন্ধির জন্য নাকি সাপ আসে। তবে এটা আমি মনে করি কুসংস্কার। সাপ ফুলের সুগন্ধির জন্য আসবে না, সাপ তার খাদ্য অর্থাৎ ব্যাং, কীটপতঙ্গ ইত্যাদি, তাদের গন্ধে সাপ আকৃষ্ট হয়ে আসতে পারে, কিন্তু এই হাসনুহেনা ফুলের গন্ধে আসবে না। বন্ধুরা, আপনারা প্রত্যেকে অন্ততপক্ষে একটি করে হাসনুহেনা গাছ বা কুইন অফ দ্য নাইট আপনার বাড়িতে লাগান। দেখবেন সন্ধ্যের পর এত সুগন্ধ ছড়াবে, গোটা বাড়িটা আলাদা একটা অনুভূতি চলে আসবে, যেমন আমার এসছে। তো আমি আজকে দেখাবো খুব সহজে কীভাবে এই ডাল থেকে চারা তৈরি করবেন। তবে শুরুতেই বলে নিতে চাচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকে যেতে পারেন। আর আগের থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসুন আমরা দেখে নিই। আমরা ডাল এমন একটা নির্বাচন করেছি, ডালটা ভালো করে লক্ষ্য রাখুন, এই ধরনের ডালে আমাদের হবে। একদম কচি অংশ, যেটা একদম দেখতে পাচ্ছেন এই কচি অংশটা পচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, আর এইটা কিন্তু প্রায় 95% আপনার হবে। তো আমরা প্রথমে করব কি, এই পাতাগুলোকে কিন্তু একটাও রাখবো না, আমরা প্রথমে পাতাগুলোকে ছেঁটে দেব, এমনকি এই যে ছোট শাখাগুলোকে আমি ছেঁটে দেব। এভাবে পুরোটা ডালটাকে আমরা ছেঁটে দেওয়ার পর অন্তত পক্ষে কাটিংটা 6-7 ইঞ্চি হতে হবে, তবে কিন্তু প্রায় বলা যায় 95% আপনি সফল হবেন। তো আমার টুকরো করা কমপ্লিট। অনেকেই বলে দেখবেন, আমি দেখেছি, সেটা হচ্ছে এই নিচের অংশটাকে একটু চেঁচে নিতে বলে, কিন্তু আমি বলবো কিচ্ছু করার দরকার নেই। এবারে আমাদের যেটা করতে হবে, রুট হরমোন একটু ব্যবহার করতে হবে। এবার আপনারা যদি মনে করেন যে আমার কাছে তো রুট হরমোন নেই, অনেকের কাছে থাকে না, আমার কাছে এক সময় ছিল না, তবে রুট হরমোন ছাড়াও আপনার এটা কাটিং হওয়া সম্ভব। তো আসুন আমরা দেখে নিই। দুই রকম দেখাবো আমি, রুট হরমোন দিয়ে দেখাবো আর প্রাকৃতিক রুট হরমোন দিয়ে দেখাবো। আমরা ডালগুলো প্রথমে সাজিয়ে নিলাম। আপনি এর আগেও আমি বলেছি, গোলাপের ডাল তো চেনা খুব মুশকিল, কিন্তু অন্যান্য ডাল যেমনি এই ডালটা চিনতে পারবেন কোন দিক গোড়া। এই যে কুশিটা বেরিয়েছে, মানে এই দিকটা হচ্ছে উপরের দিক, নেচেরটা গোড়া, তাহলে এই দিকটা আমি রুট হরমোন মাখাবো। আর গোলাপ গাছের কিন্তু ক্ষেত্রে ব্যতিক্রম হয়ে যায় অনেক ডাল এরকম একসঙ্গে কাটার ফলে। তখন করতে হবে কীভাবে করতে হবে সেটা আই বাটনের লিঙ্ক দেওয়া থাকলো, চাইলে আপনারা ওখানে দেখে নিতে পারেন। তো আমরা এই গোড়ার দিকটাই এই রুট হরমোনটা একটু মাখিয়ে নেব। জাস্ট এইভাবে আমি কিছু রুট হরমোন মাখিয়ে নিচ্ছি, আর আমি কয়েকটা অ্যালোভেরা জেল দিয়ে করে দেখাবো। আর অনেকের বাড়তেই আমাদের থাকে না রুট হরমোন, তখন আমরা কী করব, তখন আমরা এরকম অ্যালোভেরা, যে কোনো একটা অ্যালোভেরা, নিজের তো অ্যালোভেরা সাধারণত সবারই থাকে, না থাকলেও কারো বাড়ি থেকে একটা পাতা চেয়ে নিয়ে এলাম। জাস্ট এই অ্যালোভেরা জেল আমি এবার একটু মাখিয়ে নেব। জাস্ট এভাবে প্রত্যেকটা ডালে হালকা করে মাখিয়ে নিলাম। আমি এই কচি ডালগুলোতেও করব, এইগুলোতেও কিন্তু হয়ে যাবে, তবে এগুলো না হওয়ার সম্ভাবনা বেশি থাকে, দেখা যাক। তাহলে এইগুলো হচ্ছে আমার অ্যালোভেরা, আর এই চারটে হচ্ছে রুট হরমোন। তবে একটা কথা বলে রাখি, কাটিংয়ের হচ্ছে শ্রেষ্ঠ সময় হচ্ছে বর্ষাকাল। আমরা এবার এই রুট হরমোন দিয়েছি, সেটা করব কি, আমরা প্রথমত একটু ফুটো করে নেব, যাতে রুট হরমোনটায় সমস্যা না হয়। এভাবে একটু ফুটো করে নিলাম, নেওয়ার পর ডালটা বসিয়ে দেব, বসিয়ে দিলাম, দিয়ে গোড়াটা একটু চেপে দেব। আমার এই মাটি অবশ্য ভেজা আছে, আমাকে এই মুহূর্তে জল দিতে হবে না,
আচ্ছা জাস্ট হয়ে গেল, এবার একই প্রসেসে আমরা এভাবে ফুটো করে নেব। এভাবে ফুটো করে নিলাম, নিয়ে কাটিংটাকে জাস্ট এভাবে আবার বসিয়ে দেব। আবার গোড়াটা চেপে দিলাম। এইটা করতে হবে কি, আপনার একটু বুঝে শুনে জল দিতে হবে, তার কারণ একটাই, সেটা হচ্ছে অতিরিক্ত জল হলে পচে যাবে, আবার জল যদি একেবারে না দেওয়া যায় তাহলে কিন্তু শুকিয়ে যাবে। তবে আমার এটা যা ভেজা আছে জল লাগবে না। তো একটা কথা বলে রাখি, আপনারা এটা বালিতেও করতে পারেন, প্লেন বালিতে কাটিং করে লাগাতে পারেন, আর সরাসরি আপনি এভাবে প্যাকেটিং করে মাটি, এটা এই মাটিতে কিন্তু আমি কিচ্ছু মিশাইনি, এমনি সাধারণ মাটি, এতে আমি কিচ্ছু মিশাইনি, একদম সাধারণ মাটি, এই সাধারণ মাটিতে আমি বসিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার প্রায় 10 থেকে 15 দিন হলো, আমার ঠিক ডেটটা মনে পড়ছে না, দেখছেন কুশি বেরিয়ে গেছে, এই প্রত্যেকটা ডালের কুশি চলে এসছে। এই যে কচি ডালটা দেখছেন, যেটা বললাম কচি ডাল, সেটা তো কুশি এসছে, এইটা তো বেশ অনেকটাই বড় হয়ে গেছে। এটা তো এইভাবে আপনার কিন্তু শেকড় এখনও সম্পূর্ণ হয়নি, এই গাছ এখন আপনি রিপটিং করবেন না বা এই গাছ নড়াবেন না, এইভাবে আপনি মোটামুটি মাসখানিক রেখে দেন, তারপরে দেখবেন আপনার গাছ পরিপূর্ণ শেকড়টা হয়ে যাবে, তারপর আপনি বড় টবে রিপোর্ট করতে পারেন। তো সেই সঙ্গে সঙ্গে বন্ধুরা আজকে এই পর্যন্তই, যদি ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে তো অবশ্যই লাইক করবেন, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।